নমস্কার আজকের এই ভিডিওতে মোশারেফ করিমের হুব্বা এবং ইয়াস এবং নুসরাতের সেন্টিমেন্টাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কত কি আপডেট উঠে আসলো সে বিষয়টা তুলে ধরব তার আগে বলে রাখি যখন আমি আমার চ্যানেলে ভিডিওতে পাবলিক রিয়েকশন করি সেইটা নিয়ে কিন্তু মিক্সড রিয়াকশান ছিল সেন্টিমেন্টাল সিনেমাটাকে নিয়ে এবং পাশাপাশি হুব্বা সিনেমাটাকে নিয়েও তা যারা বাংলাদেশি দর্শক আছে যারা এখানে বসবাস করেন তারা বললেন যে একটু ভালো করতে পারতেন আর মোশারফ কর্মের অভিনয় তাদের খুব ভালো লেগেছে আমি পার্সোনালি সিনেমাটা দেখেছি আমার খুব ভালো লেগেছে তার অভিনয় খুবই ফ্ললেস আরেকদিকে যদি সেন্টিমেন্টাল মুভি দেখি যে সেন্টিমেন্টাল মুভির দর্শকও কিন্তু ভালো ছিল কিন্তু আস্তে আস্তে সেটা তুলনামূলকভাবে আস্তে আস্তে সেই সিনেমাটা অতটা মানুষ পছন্দ করছে না তা যাই হোক যেই আপডেটটা উঠেছে যে ওয়ান উইকে হুব্বা কালেকশান করেছে সিক্স মানে প্রায় সেভেন লাখস মতো কিন্তু একটা ইনকাম করেছে এবার মেন্টাল যদি এক উইকে কালেকশান দেখি মেন্টালের এক উইকে কালেকশান হচ্ছে টু ল্যাক্স টোয়েন্টি ফোর থাউজেন্ডস মতো এবার হয়তো এই যে অঙ্কটা সেই অঙ্কটা উনিশ বিশ হয়তো হতেও পারে এটা হচ্ছে আমি কিন্তু বলছি ন্যাশনাল প্লেক্সের কালেকশন এবার সিঙ্গেল স্ক্রিনে কত কি কালেকশন উঠেছে এটা বাংলা সিনেমার পক্ষে মানে নির্ধারণ করাটা খুব শক্ত তা অফিসিয়ালিভাবে যতক্ষণ না কোনো কিছু আপডেট আসছে এই ইয়ে সম্পর্কে ততক্ষণ এইটা বলা যাবে না যে সিঙ্গেল স্ক্রিন থেকে কত কি উঠে আসলো লাইফ টাইম কালেকশন। কালেকশান তারপরে পাশাপাশি এটাও দেখতে হবে যে সাথে সাথে ফাইটের মুভিটাও চলে এসেছে যার ফলে একটা বিরাট চাপ তো পড়েই যাবে এটা জানা ছিল এবার হুববার ক্ষেত্রে যে আরেকটা বিষয় বলে রাখার যে হুববার কিন্তু অরিজিনাল প্রিন্টটা সেটা লিক হয়ে গেছে যার ফলে কি হয়েছে অনেকে সিনেমা হলের দিকে কেউ যায়নি অনেক বেশিরভাগই মোবাইলে দেখে ফেলেছে এবার এইটা একটা খুব ব্যাড সাইন তা যাই হোক আর বাংলাদেশে হুব্বা কতটা কি চলছে সেখানে বাংলাদেশের দর্শক কতটা পছন্দ করছে মোশারফ করিমের পারফরমেন্স এই হুব্বা সিনেমাটা যেটা বসু ডাইরেক্ট করেছেন তা বাংলাদেশে যারা আমার ভিউয়ার্স বন্ধু আছে বা দর্শক আছে যারা হুব্বা সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই জানান যে সেখানে মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনগুলোতে হুব্বা কীরকম চলছে তা আপনাদের যদি সেই বিষয়টা নিয়ে যদি কোনো আপডেট থাকে বা ওখানে কত কি কালেকশান যদি আপনাদের কেউ জানা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানাবেন তা এই ছিল আপডেট হুব এবং সেন্টিমেন্টাল নিয়ে তা যাই হোক সেরকমভাবে কিন্তু কালেকশান কিন্তু এই দুটো সিনেমা সেরকম করতে পারেনি কিন্তু দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে কোনোটা ভালো বা কোনোটা মোটামুটি ভালো এরকম তা যাই হোক আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটুকুনি আপডেট ছিল দেওয়ার জন্য আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি কাজ করার ক্ষেত্রে আরও মোটিভেটেড হতে পারি অবশ্যই ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার